হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চলে আসলাম আরেকটি খুবই মজার রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিতে আছে হার্ট চিকেন বা রেড চিকেন কারি যে যেভাবে বলে আর এটা খেতে কিন্তু দেশের যে পালা মুরগি আছে একটু শক্ত হয় ঠিক সেই রকম টেস্টি লাগে আমরা যারা এখানে ফার্মের চিকেন খেতে খেতে আর ভালো লাগে না তখন আমরা এই চিকেনটা নিয়ে এসে রান্না করি আর আজকে আমি সেটাই করব আর এটা ছিল আমার রিকোয়েস্টেড ভিডিও চলুন তাহলে দেখে নিই তার আগে যে মুরগিগুলো দেখিয়ে দিলাম এইটাই হচ্ছে সেই মুরগি যেটা রান্না করেছি কড়াই গরম হয়ে গেছে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা বেশি ভাজবো না এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে দুই টেবিল চামচ আদা পেস্ট আর এক টেবিল চামচ রসুন পেস্ট আমি দিয়ে দিলাম সেটাকে একটু ভেজে নিব আদা রসুনটা ভাজা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলা দেবো এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কোয়াটার চা চামচ জিরে গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চেক করে যদি লাগে তাহলে আবার দিয়ে দিব। এই তো মশলাটা কষে তেল উঠে গেছে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো মুরগিটাকে আমি মিলিয়ে নিব মশলার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে কয়েক টুকরা দারচিনি কয়েকটা এলাচ আর কয়েকটা লং দিয়ে দিলাম আর এখন তেজপাতা দিয়ে দিলাম ভালো মতো আবার নেড়েচেড়ে মিলিয়ে নিব এখন আমি ঢেকে দিব ফিরে আসবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম মুরগি থেকে অনেক পানি উঠেছে আমি কিন্তু কষানোর সময় কোনো পানি দেইনি আর এটা কিন্তু এই পানি দিয়েই বাকি কষানোটা হয়ে যাবে আমি কোনো পানি আর দিব না আমি আবারও ঢেকে দিব আবারও ঢেকে দিলাম ফিরে আসবো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমি টমেটো পেস্ট দিয়ে দিব এখানে আমার দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি আমি সেটা দিয়ে দিলাম ভালো মতো মাংসের সাথে মিলিয়ে নিব এবারে আমি নেড়েচেড়ে ভালো মতো ঢাকনা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ যাতে একদম ভালো মতো কোষে সিদ্ধ হয়ে আসে তখন আমি ফিরে আসব এ তো ঠেকে দিলাম এই তো মাংসটা কিন্তু পুরোপুরি কষে গেছে একদম তেল উঠে গেছে আর কষানো দরকার নেই আর আমি কিন্তু মাঝখানে অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় আর এই যে দেখেন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু কোনো পানি দিইনি এখনো এখনও পর্যন্ত তো আমি এখন দিব পানি এই তো আমি পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি কতটুকু ঝোল খাব আপনারাও সেই অনুযায়ী দিবেন তো আমি ইউজ করেছি এখানে গরম পানি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটাই দিতে আমি একটু লবণটা দেখে নিচ্ছি লবণ কম হলে আবার দিব তো আমি লবণটা আমার কাছে কম লেগেছে আমি একটু দিয়ে দিলাম ভালো মতো আমি একটু নেড়ে নিব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি একটু ঢাকনাটা ঢেকে দিচ্ছি ঝোলটা কমে আসার জন্য তো আমি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই এই তো ফিরে আসলাম আমার রান্নাটা কিন্তু একদমই শেষ আমি চুলাটা অফ করে দিয়েছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজায় রেড বা হার্ড চিকেন কারি এটা খেতে কিন্তু খুবই টেস্টি এটা রুটি পোলাও ভাত পরোটা খিচুড়ি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি আপনারা একবার হলো ট্রাই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ